কোনো এক সময়ে একটি বনের পাশে এক মস্ত পুকুর ছিল এবং পুকুরে অনেক জলও ছিল। সেই পুকুরে দুটি সুন্দর হাঁস থাকত। তারা গভীর ঠান্ডা জলে সাঁতার কেটে আনন্দ করত। পুকুরে একটি কচ্ছপও বাস করত, সে সেই হাঁস দুটির বন্ধু ছিল। ওরা তিনজনে একত্রে অনেক সময় পুকুরের জলে খেলা করত। এক বছর বর্ষা না হওয়ায় পুকুরের জল শুকোতে থাকলো, আর খুব গরমের জন্য পুকুরের জল একেবারে শুকিয়ে গেল। হাঁস দুটো ভাবলো, যদি বর্ষা না হয় আমরা তো জলের অভাবে মরে যাব, আমরা এখানে মরার জন্য থাকতে পারবো না। অবশেষে তারা ঠিক করলো, অনেক দূরে যেখানে পুকুরে জল থাকবে সেখানেই তারা যাবে। কচ্ছপ বলল, তোমরা আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, এখানে আমি একা কি করে বাঁচব। হাঁস দুটি খুশি হয়ে বন্ধুর কথায় রাজি হলো, বলল, নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে যাবে। কিন্তু বন্ধু কচ্ছপ, তুমি তো আমাদের মতন উড়তে পারো না, এমনকি জোরে হাঁটতেও পারো না, এটাই তো এক বড় সমস্যা, তুমি আমাদের সঙ্গে কি করে যাবে? একটি হাঁস মতলব ঠিক করলো এবং একটি লাঠি জোগাড় করে কচ্ছপকে বলল, আমরা দুজনে এই লাঠির দুদিক শক্ত করে ধরে থাকবো, আর তুমি লাঠির মাঝখানে জোর করে কামড়ে ধরে থাকবে, আর এইভাবেই আমরা তিনজনে একসঙ্গে অন্য জলভরা পুকুরের কাছে নামবো, ঠিক আছে? কচ্ছপ খুশি হয়ে মাথা নাড়লো। হাঁস তার বন্ধুকে সাবধান করে বলল, যাই হোক না কেন, কখনো মুখ খুলো না, নদ মুখ খুললেই নিচে পড়ে যাবে। সেই অনুযায়ী কচ্ছপকে মাঝে নিয়ে দুজনে লাঠি শক্ত করে ধরে উঠতে আরম্ভ করলো। গ্রামের লোক ওদের দেখে আনন্দ করে একজন আরেকজনকে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, দেখ দেখ কচ্ছপ পড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খুব জোর ভিড় হয়ে গেল। হাঁস দুটি গ্রামের লোকেদের কোলাহল সত্ত্বেও কোনো দিকে লক্ষ্য না করে উড়ে চলেছিল। কিন্তু কচ্ছপ নিজের কৌতূহল দমন করতে পারলো না, মুখ খুলে জিজ্ঞাসা করলো, ওরা কি আমাদের সম্বন্ধে কিছু বলছে? এই কথা বলতেই লাঠি থেকে মুখ খুলে নিচে মাটিতে ধপাস করে পড়ে গেল আর মরে গেল। হাঁস কচ্ছপকে প্রথমেই মুখ না খোলার জন্য মানা করেছিল, আর মুখ খোলার জন্যই ওর এই পরিণতি।